अल्लाह नबी दूर नबी अल्लाह नबी नूर नबी विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर कलिजा टुकुरी खातुन जन्नत सय्यदतुन निसा फातिमा ज़हरा रदियल्लाहु ताला अन्हा हज़रत फातिमा रदियल्लाहु अन्हा संसार एत अभाव एत अनटन एत अभाव एत अनटन बाबा जी सप्ताह पर सप्ताह गाड़ी सप्ताह पर सप्ताह उनाने गाड़ी उठे ना सप्ताह पर सप्ताह उनाने गाड़ी उठे ना किंतु ये अभाव अनटनेर भीतर दिए नबीर कन्या फातेमा अल्लाह के भूले जाए ना नबीर कन्या फातेमा अल्लाह रे बादात भूले जाए ना अभाव अनटनेर भीतर दिए देखते पावा जा नबीर कन्या फातेमा रदी अल्लाह जीवने कोनो दिन तहज्जुदेर नामाज काजा छिलो ना एकटु मोहब्बते बोलो जाबे ना सुभानाल्लाह आर एकटु मोहब्बते शुधु बोलो एखान थेके जोदि आमरा 20 बछर जोदि पिछिये जाई 15 बछर जोदि पिछिये जाई आमादेर संसारे जे अभाव अनटन दुःख कष्ट छिलो सेई अभाव अनटन दुःख कष्ट एखन आछे बाबा আমাদের কি সুখ শান্তি কে দিয়েছে আজকের যে আল্লাহ আমাকে সুখ শান্তি দিল আজকের আমরা সেই আল্লাহ হলা হয়ে গেলাম যে আল্লাহ আমাকে সুখ শান্তি দিল আমি আজকে সেই আল্লাহ হলা হয়ে গেছি মায়েরা কাশিপুর থানার অন্তর্গত মায়েরা বোনেরা আল্লাহু আকবার ও আমার মায়েরা নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে এত অভাব অনটন এক সপ্তাহ উনানে গাড়ি ওঠে না ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জানের কাছে এসে রোনাজারি করে আম্মা জান খোদার জানা সহ্য করতে পারি না খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না খেতে দিন মা খেতে দিন মা খেতে দিন মা খেতে দিন হাজার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ও বাবা হাসান বাবা হোসাইন তোমার আব্বা বড় গরিব আমরা বড় গরিব তোমার আব্বা বড় গরিব আমরা বড় গরিব আমি তোদের মা তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না আমি তোদের মা হয়ে তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না বলুন আল্লাহু আকবার জবান খুলে বলুন তোর আব্বা বড় গরিব আমরা বড় গরিব আমি তোর মা আমি তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না বেটা পারবো না কিন্তু এই কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে অভাব অনটনের ভিতর দিয়ে দুঃখ কষ্টের ভিতর দিয়ে আল্লাহ ভুলেনি একটু বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আর আজকে লক্ষ্য করে দেখুন আল্লাহ আমাদেরকে যত বেশি সুখ শান্তি দিয়েছে আল্লাহ আমাদের যত সুস্থ হালাতে রেখেছেন আমরা তত আল্লাহকে ভুলে যাচ্ছি সুস্থ থাকতে ইবাদত করো টাকা থাকতে দান করো কারণ একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তার ইবাদত করার মন মানসিকতা থাকলেও শরীর আর পারবে পারবে বাবা ওই যান না হসপিটালে যান না নার্সিং হোমে যান না গিয়ে দেখেন না কি অবস্থা এক এক ব্যক্তির এক এক রোগে আক্রান্ত আর এক এক রোগের কষ্ট এক এক রকম আল্লাহু আকবার হাউতাস করছে রোনাজারি করছে কান্নাকাটি করছে চোখের কিনারা দিয়ে শুধু পানি গড়াচ্ছে ওর মনটা চাচ্ছে এবার একটু আল্লাহর ইবাদত করবে কিন্তু শরীর আর বলুন চলে না চলে না ও
আমি আপনি মরে যাব আমি আপনি মারা যাব আমাদের লাশ গোসল দেওয়া হবে কাপনের কাপড় পরানো হবে খাঁটি আয় করে তুলে জানাজা নামাজ আদায় করে আমাদের লাশ কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে কবরের ভিতরে শুইয়ে দিয়ে তিন মুঠো করে মাটি দিয়ে যে যার মতো চলে যাবে কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে চল্লিশ কদম আসতে যতটুকু সময় লাগে এর ভিতরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে হাজির হবে ওই ফেরেশতারা কবরে আসবে কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে ওই কবরবাসীকে আল্লাহর ফেরেশতারা তিনটে প্রশ্ন করবে কটা প্রশ্ন হবে বাবা সবাই মিলে বলুন এই যারা যারা কবরে চলে গেছে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে ওই তিনটে প্রশ্নের পর্ব তাদের বাকি আছে না কমপ্লিট হয়ে গেছে বলুন কমপ্লিট হয়ে গেছে বাকি আছে কাদের আমাদের বাকি আছে না আমরা কবরে যাব ফেরেশতা আমাদের তিনটে প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন হবে আমার রব্বুকা ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন হবে আমার নবীকা তোমার নবীকে তিন নাম্বার প্রশ্ন হবে আমার দিনুকা তোমার দিন কি আমার সঙ্গে কথা বলুন এক নাম্বার প্রশ্ন কি হবে সবাই মিলে বলুন তোমার রব কে দুই নাম্বার প্রশ্ন হবে তোমার নবী কে তিন নাম্বার প্রশ্ন হবে তোমার দিন কি আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি আমাদের রব কে আমাদের নবী আমাদের দিন কি এখন যে ব্যক্তিটা কবরের ভিতরে ওই লোকটা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানলো না নবীর আদেশ মানলো না নবীর নিষেধটাকে বর্জন করলো না ওই লাশ যখন কবরের ভিতরে রাখা হবে ফেরেশতারা ওকে প্রশ্ন করবে ওই কবরবাসীটা কি জবাব দিতে পারবে নাকি পারবে ও তো দুনিয়ায় কাজ করেনি ও তো দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানেনি নবীর আদেশ মানেনি আল্লাহ রসুল যে কাজ করতে নিষেধ করেছে নিষেধ থেকে জীবনটা বাঁচায়নি ও কবরের ভিতরে কি করে জবাব দেবে কবরের ভিতরে কি করে জবাব দেবে ও তো জবান কিভাবে জবাব দেবে আল্লাহু আকবার ও আমার ভাইরা ও যুবকেরা মা বোনেরা আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন হুজুরের নজরে যদি কোনো কবর পড়ত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন চোখের পানি গড়ি দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যেত চোখের পানি গড়ি দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যেত হুজুর কানতে কানতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন ও ভাই উসমান আপনি কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন কবরের পাশে দাঁড়িয়ে তো রোনাজারি করেন কেন আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামার বর্ণনা শোনান আযাবের বর্ণনা শোনান আপনি তখন এত রোনাজারি করেন না আপনি তখন এত কাঁদেন না কবরের পাশে দাঁড়িয়ে যত রোনাজারি করেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও নবী
বিভাগে সাবিরা ও আমার সঙ্গী সাথীরা আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখেরাতের প্রথম খাঁটি আল্লাহ নবী বললেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসনে ধরা পড়ে যাবে মিজানে ধরা পড়ে যাবে পুলসুরাতে ধরা পড়ে যাবে কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসনে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে আমি উসমান আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায় আর চোখের পানি আটকে রাখতে পারি না ওই সময় আমার চোখের পানি গড়ি আমার দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায় আল্লাহ রাসূল বলেছেন কবর হলো আখিরাতের ফার্স্ট স্টেশন কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে হাসরে মিজানে পুলসুরাতে প্রত্যেকটা জায়গায় লোকটা পাকড়া হয়ে যাবে আজকে বিশ্বাস করুন আমরা সেই কবরের কথা ভুলে গেছি আজকে যদি সত্যি যদি সেই কবরের চিন্তা কবরের ভয় যদি আমাদের ভিতরে থাকতো আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি আজকের আল্লাহর ভয় আল্লাহর শরণ যদি আমাদের ভিতরে থাকতো তাহলে নিশ্চিত বান্দা হয়ে আল্লাহর হুকুমকে অমান্য করতে বলুন কথা বলুন পারতাম না আমরা বান্দা হয়ে আল্লাহর হুকুম অমান্য করতে পারতাম না আজ একজন মুসলমান আছে আমার সমাজে অনেক মুসলমান আছে বাবাজি আল্লাহর হুকুম আল্লাহকে ভুলে গিয়েছে বাবা আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছে আজ সমাজে অনেক মুসলমান দেখতে পাওয়া যায় সারা বছরে দুই দিনের বেশি নামাজ পড়ে না শুধু দুটো ঈদের নামাজ ছাড়া আর নামাজ পড়ে না আছে না নেই আপনারা কি এতে কাপের নিয়ত করেছেন নাকি যে হুজুর কতটা তো বলবো না শুধু দুটো ঈদের নামাজ আর নামাজ পড়ে না আর নামাজ পড়ে না সমাজে কিছু মহিলা আছে সব মহিলা খারাপ না সব বোন খারাপ নয় সমাজে কিছু মহিলা আছে বাবাজি মেয়েদের ঈদের নামাজ নাই হ্যাঁ মেয়েদের কি ঈদের নামাজ আছে নাকি মেয়েদের ঈদের নামাজ নাই সমাজে কিছু মহিলা আছে সারা বছরে ও রবকে একটাও সিজদা করে না সারা বছরে আল্লাহকে একটা সিজদা দেয় না সারা বছর একটা সিজদা দেয় না আল্লাহ একটা সিজদা সকলে একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে খুব মহব্বত সাল্লি আলা পায়গম্বরো কারোজা দেখা দে খোদা দারে মুদ্দাদ সে মিলা দে খোদা শরাবে মোহাব্বত পিলা দে খোদা পয়গম্বর রোজা দেখা দে খোদায়া আল্লাহুম্মা পড়ো বাবা
আমি যে কথা বলছিলাম আপনারা সর্বপ্রথম আপনাদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে আপনারা নিয়াতটাকে ঠিক করে নেন যে আজকের এখানে যে সমস্ত হুজুররা আসবেন শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনা রেখে যাবেন আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে কি করব মেনে নেব বলুন আল্লাহুম্মা আমিন দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে মাহফিলের আদব আছে মাহফিলের আদব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন আমার দিকে তাকান বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীর নূরের চেহারার দিকে তাকিয়ে আল্লাহ রাসূলের পাক জবানের বাণী শুনতেন সাহাবীরা এতটা নীরবতা পালন করতেন ভদ্রতা নম্রতা বিনয়ীর সঙ্গে আদবের সঙ্গে আল্লাহ রাসূলের পাক জবানের বাণী শুনতেন ওই মাহফিলে যদি একটা সূচ ফেলে দেওয়া হয় সূচের আওয়াজটাও পাওয়া যাবে মানে সাহাবীরা এতটা নীরবতা পালন করতেন তবে যখন সুবহানাল্লাহ বলার দরকার আলহামদুলিল্লাহ বলার দরকার আল্লাহু আকবার বলার দরকার সাহাবীরা বলতেন তো আজকে আমি আপনাদেরকে বলবো এখানে সব অনেক সব মিডিয়া আসছে আমি দেখছি আপনাদের নজরগুলো সব মিডিয়ার দিকে কিন্তু না এখানে যিনি এখানে কথা বলবেন আপনাদের নজর থাকবে বক্তার দিকে কান থাকবে বক্তার কথার দিকে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নিকৃষ্ট আমার মতো পাপী আমার মতো গুনাহগার আর কেউ আছে আমার জানা নেই তাম পৃথিবীর জমিনে তো আপনারা আমার এই গোনামাখা চেহারার দিকে তাকিয়ে আমার কথাগুলো শুনবেন আর আমি আপনাদের মতো আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমি দুটো কথা বলবো আপনি যদি অন্য মনুষ্য হন তাহলে আমি কিন্তু আমার বক্তব্য রাখতে কষ্ট হবে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আজকে যেই মাহফিলটা হচ্ছে আপনারা একটু হিসাব করে দেখুন তো আজকের যে মাহফিল হচ্ছে এই প্যান্ডেল লাইট মাইক তাবারুক আলেমদের নজরানা দিয়ে আপনাদের গ্রামের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে না বাবা এবং আমার যেন মন বলছে যে এই মাহফিল উপলক্ষে মনে হয় আপনাদের বাড়িতে সব মেহমান এসছে নাকি কুটুম এসছে কতজন করে এসছে বলেন কত বলেন 15-20 আল্লাহু আকবার মিলাদ দিও মরেছেন আপনার আল্লাহু আকবার তো আপনি দেখেন প্রতিদিন আপনার যেটা সাংসারিক খরচ যেটা হয় আপনি মনে করুন প্রতিদিন আপনার সাংসারিক খরচ হয় 500 টাকা আজকের কিন্তু আরো এক্সট্রা কত যাবে আরো এক্সট্রা 2000 যাবে কারোর 5000 যাবে কারোর 10000 যাবে এবার আপনি সবটা মিলিয়ে দেখুন আজকের রাতে আপনার গ্রাম থেকে কতটা টাকা খরচ হচ্ছে আমার কথা বুঝতে পাচ্ছেন না টোটাল গ্রাম দিয়ে আর মাহফিল দিয়ে আপনি হিসাব করে দেখেন একটা মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে তাই না বাবা কিন্তু এই টাকা খরচ করে আপনার গ্রাম কি পেল আপনি কি পেলেন আপনার গ্রাম কি পেল আপনি কি পেলেন এটাকে সমীক্ষা করার দরকার আছে না নাই আপনাদের অর্থের দাম আছে না নেই আপনাদের অক্লান্ত পরিশ্রমের পয়সা আমি জানি এটা হচ্ছে আপনার ভাঙড় থানার অন্তর্গত এটা আপনারা ভাঙড় থানাতে
আপনার অধিকাংশ আপনারা হলেন চাষি মানুষ, আপনারা চাষবাস করেন। কাশীপুর থানা, আপনারা এই এলাকার মানুষ, আপনারা চাষি, চাষটা আপনাদের বেশি। আল্লাহু আকবার, আপনাদের কতটা পরিশ্রম করে আপনাদেরকে অর্থ আয় করতে হয়, কতটা পরিশ্রম করে। তো আল্লাহ পাকের শান, সবটা সার্থকতা হবে। আজকের রাত্রে মাহফিল হওয়ার পরে এই গ্রামের দশটা মানুষ যদি পরিবর্তন হয়, এই গ্রামে দশটা বেকা মানুষ যদি সোজা হয়, তবেই এই অর্থ খরচ করা সার্থকতা হবে, তবেই রাত জাগা সার্থকতা হবে, তবে আলেমদের বক্তব্য শোনা সার্থকতা হবে। আর যে বেকা যদি বেকাই থাকে, আপনার অর্থ খরচ করা মনে হয় বেকার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের আয়াত পড়েছিলাম, আমি আপনাদের সব জানা কথাই বলবো, জানা কথা, শুধু আপনাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দেব, জানা কথা বলবো, অজানা কথা বলবো না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন এবং ইনসান এই দুটি সম্প্রদায়কে আমি পৃথিবীতে পাঠিয়েছি, আমার উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে, তারা আমার উপাসনা করবে, তারা আমার নামে জপ জিকির করবে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমার উপাসনা করবে, বান্দা আমার নামের জপ জিকির করবে। আর এই উদ্দেশ্যের পাশাপাশি আল্লাহ দুটি জায়গা তৈরি করেছেন, একটি জায়গার নাম হচ্ছে জান্নাত, অপর জায়গাটির নাম হচ্ছে জাহান্নাম। জান্নাতে কারা যাবে? আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা বান্দি জান্নাতে যাবে যারা পৃথিবীর জমিনে আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন করে আল্লাহকে রাজি করতে পেরেছেন, আল্লাহকে খুশি করতে পেরেছেন, আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছেন। আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রেখেছেন রহমতের দয়ার জান্নাত। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আল্লাহ জাহান্নাম বানিয়েছেন তাদের জন্য যারা আল্লাহর উদ্দেশ্য মাফিক জীবন যাপন করলো না, যারা আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রেখেছেন কঠিনতম জাহান্নাম, কঠিনতম জাহান্নাম, কঠিনতম জাহান্নাম। আমরা জীবনে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, আলেম সাহেবের কাছ থেকে, পীর সাহেবের কাছ থেকে, পীর জাদা সাহেবের কাছ থেকে এই কথাটা বহুবার শুনেছি যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন উদ্দেশ্য বান্দা আমার ইবাদত করবে। কিন্তু সেই ইবাদত কাকে বলে, ইবাদতের সংজ্ঞা কি, আমরা অনেকে জানি না। ওইভাবে বসতে নেই। ইবাদত কাকে বলে, ইবাদতের সংজ্ঞা কি, আমরা অনেকে জানি না। ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ এবং আল্লাহর রসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম হচ্ছে ইবাদত। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ এবং আল্লাহর রসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম ইবাদত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা যেমন ইবাদত, মিথ্যা কথা না বলাটা তেমন ইবাদত, রমজানের রোজা রাখাটা যেমন ইবাদত, পরের মাল আত্মসাৎ না করাটা তেমন ইবাদত, টাকা থাকলে হজ করা যেমন ইবাদত, ভাইয়ের হকটা না মারাটা তেমন ইবাদত,
টাকা থাকলে যাকাত দেওয়া যেমন ইবাদত বুনের ফরাজটা না মারাটা তেমন ইবাদত ইবাদত শুধু নামাজ রোজার ভিতরে সীমাবদ্ধ নয় আজকে দেখুন আমার সমাজে একদল মানুষ দেখতে পাওয়া যায় নামাজও পড়ছে ভাইয়ের হকটা ফাঁকি মারছে আ নামাজও পড়ছে মিথ্যা কথা বলছে নামাজ পড়ছে চুরি করছে ডাকাতি করছে লুট তারাজ করছে নামাজ পড়ছে ছেলের বিয়েতে ফোনে টাকা নিচ্ছে নামাজ পড়ছে নিজের স্ত্রী সমিতি বন্ধনের সঙ্গে বিলিয়ে দিয়েছে ওই ইবাদতের কতটা দাম কতটা মূল্য আল্লাহু আকবার আজকে লক্ষ্য করে দেখুন আমরা কিন্তু জ্ঞান পাপী আমরা সব জানি কোন কাজটা করলে নেকি হয় কোন কাজটা করলে গুনাহ হয় এটা আমাদের কমবেশি প্রত্যেকের জানা কিন্তু আমরা জেনেও বড় বড় গুনার কাজ করি বড় বড় পাপের কাজ করি গুনার কাজ করি পাপের কাজ করি আজকে লক্ষ্য করুন আর একদল মানুষকে দেখবেন আল্লাহু আকবার সারা জীবন অস শুনেছে আলেম ওলামার অস শুনেছে মসজিদের ইমাম সাহেবের অস শুনেছে কিন্তু এখনো পর্যন্ত ওই বান্দাটা আল্লাহর ইবাদত করে না নামাজ পড়ে না আছে না নেই নারী পুরুষ বেনামাজি আছে না নেই ও মুরব্বীরা কথা বলেন না কেন আছে না নারী পুরুষ আল্লাহু আকবার আল্লাহর হুকুম মানে না ওয়াজ শুনেছে আলেমের কাছ থেকে ওয়াজ শুনেছে আলেমকে ভালোবাসে হুজুরকে ভালোবাসে পীর সাহেবকে ভালোবাসে পীরজাদা হুজুরকে ভালোবাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ওই লোকটা আসল জায়গায় ঘাটতি তুমি আল্লাহকে ভালোবাসলে না আলেমকে ভালোবাসলে আলেমকে ভালোবেসে লাভ হবে হবে তুমি আল্লাহর আদেশ মানলে না আল্লাহর হুকুম মানলে না আল্লাহর বিধান মানলে না তুমি আলেমকে ভালোবাসলে মসজিদের ইমামকে ভালোবাসলে এই ভালোবাসার কোনো দাম নেই বাবা আলেমকে ভালোবেসে আল্লাহকে বাদ দিয়ে আলেমকে ভালোবেসে তোর জীবনে কোনো উপকার হবে না বাবা উপকার হবে না কোনো লাভ নেই আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে আলেমদের জবান থেকে শোনা আল্লাহ পাক 82 জায়গায় বলেছেন বান্দা নামাজ কায়েম করো আল্লাহ কিন্তু নামাজ পড়ার কথা বলেননি আল্লাহ বলেছেন আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলেছেন কায়েম করার কথা বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজকে কায়েম করতে হবে সারা জীবন অস শুনেছি